পঞ্চায়েত প্রকল্পে দুর্নীতির অভিযোগ, শেষ পর্যন্ত গ্রেফতার হলেন পঞ্চায়েত সেক্রেটারি ইয়ামির আলী। দীর্ঘদিন গা ঢাকা দিয়েও শেষ রক্ষা হলো না। পঞ্চায়েত প্রকল্পে দুর্নীতির অভিযোগে শেষ পর্যন্ত গ্রেফতার হলেন ঊনকোটি ত্রিপুরা জেলা পৌরনগর আরডি ব্লকের আওতাধীন শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি ইয়ামির আলী। ব্লক ডেভেলপমেন্ট অফিসারের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে পঞ্চায়েত সেক্রেটারি পদ থেকে সাসপেন্ড থাকা অবস্থায় গ্রেফতার হন ইয়ামির আলী। পঞ্চায়েত প্রকল্পে দুর্নীতির অভিযোগে আরও কয়েকজন গ্রেফতার হতে পারেন বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক। এই বিষয়ে বিস্তারিত তুলে ধরে কৈলাসহর ইরানি থানার পুলিশ আধিকারিক জানান, 2022 সালের 29 অক্টোবর গৌরীনগর আরডি ব্লকের ব্লক ডেভেলপমেন্ট অফিসার ইরানি থানায় শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের তৎকালীন পঞ্চায়েত সেক্রেটারি ইয়ামির আলীর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ অনুযায়ী 2016-17 এবং 19-20 অর্থ বছরে পঞ্চায়েত প্রকল্পের 20টি টিউবওয়েল এবং 13টি বাম্বু ব্যালেসেটিংয়ের প্রকল্পে মোট 47,85,000 টাকা বরাদ্দ হয়। ওই সময় ওই পঞ্চায়েতের সচিব ছিলেন ইয়ামির আলী। যথারীতি এই অর্থ তুলে আনেন ইয়ামির আলী, কিন্তু অনেকের সময় দেখা যায় বরাদ্দ অর্থ ওঠানো হলেও এর কোনো কাজ হয়নি। এই গরমিল দেখে ইরানি থানায় পঞ্চায়েত সেক্রেটারির বিরুদ্ধে কিন্তু মামলা করেন ব্লক ডেভেলপমেন্ট অফিসার, ফলে পুলিশ সুনির্দিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করে তদন্ত চালিয়ে যায়। তদন্তে অভিযোগের সত্যতা ধরা পড়ে। এদিকে এই মামলা সহ তদন্ত চলাকালীন পঞ্চায়েত সচিব ইয়ামির আলী সাসপেন্ড ছিলেন বলে জানা যায়। অন্যদিকে তদন্তে অভিযোগের সত্যতা সামনে আসায় পঞ্চায়েত সেক্রেটারি ইয়ামির আলীকে ধরার জন্য চেষ্টা চালিয়ে যায় পুলিশ, কিন্তু ইয়ামির আলী গা ঢাকা দেন বলেই খবর। অবশেষে শুক্রবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে কৈলাসহর পোল্ট্রি এলাকা থেকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। শনিবার ধৃত পঞ্চায়েত সেক্রেটারি ইয়ামির আলীকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন ইরানি থানার পুলিশ আধিকারিক। গত 29/10/2022 তারিখ গৌরনগর আরডি ব্লকের যিনি বিডিও সাহেব একটা কমপ্লেন লজ করে আমাদের ইরানি পিএসএ এগেনস্ট যে পঞ্চায়েত সেক্রেটারি ছিল, যে শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সেক্রেটারি ইয়ামির আলীর এগেনস্টে। ওনার অভিযোগ হচ্ছে যে ইয়ামির আলী যখন মানে শ্রীনাথপুর পঞ্চায়েতের দায়িত্বে ছিল 2016-17 এবং 19-20 এই যে ফিনান্সিয়াল ইয়ারে উনি দায়িত্বে ছিলেন, ওই সময় 20টি মানে টিউবওয়েল করার জন্য এবং 13টি ব্যাম্বু পেলা সিটিং করার জন্য মোট 37,85,000 টাকা স্যাংশন দেওয়া হয়। ইয়ামির আলী এই টাকাগুলি সে স্যাংশন হওয়ার পর টাকাগুলি উজ্জ্ব করে, কিন্তু অডিট যখন হয় অডিটে দেখা গেছে যে ইয়ামির আলী কোনো কাজই করেনি। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।